নমস্কার বন্ধুরা, যেমনটা আপনাদের গতকাল আমরা জানিয়েছিলাম, আইসিটি অ্যাট স্কুল এই প্রকল্পের অন্তর্ভুক্ত যে সমস্ত কম্পিউটার ইনস্ট্রাক্টর আছেন তাদের নিযুক্তির মেয়াদ 60 বছর পর্যন্ত করা হয়েছে, এবং তার সঙ্গে যে সমস্ত বেনিফিট অর্থাৎ লিভ বেনিফিট, টার্মিনাল বেনিফিট এবং মেডিকেল বেনিফিট সেগুলির কথাও ঘোষণা করা হয়েছিল নির্দেশিকায়। আজ আপনাদের যেটি জানাবো সেটি হচ্ছে আইসিটি প্রকল্পে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করলো শিক্ষা দপ্তর। সেই নামের তালিকা আপনাদের দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আরও একটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে এই সমস্ত আইসিটি ইনস্ট্রাক্টর, আইসিটি শিক্ষক শিক্ষিকা বা কম্পিউটার ইনস্ট্রাক্টরদের বেতন কত করা হয়েছিল, ন্যূনতম বেতন, এবং বার্ষিক যে ইনক্রিমেন্ট, প্রতি বছর যে ইনক্রিমেন্ট সেটিও কত পার্সেন্ট হারে করা হয়েছিল, সেই সংক্রান্ত একটি অর্ডারও আপনাদের দেখাবো। এবং তার সঙ্গে আপনাদের যেটি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে আসবো সেটি হচ্ছে বিভিন্ন জেলার ডিআইদের তরফ থেকে চাওয়া হচ্ছে কিন্তু তথ্য এই আইসিটি প্রকল্পে নিযুক্ত, আইসিটি অ্যাট স্কুল প্রকল্পে নিযুক্ত কম্পিউটার ইনস্ট্রাক্টরদের সম্পর্কে। অর্থাৎ বিভিন্ন জেলার ডিআইদের তরফেও কিন্তু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে দ্রুত এই বিষয়টিকে ইমপ্লিমেন্টেশন করার জন্য। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি, এই বিষয়গুলি নিয়ে আমরা বিভিন্ন নির্দেশিকা আপনাদের দেখাবো। প্রথমে যেটি বলবো আমরা সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, পুরুলিয়ার পক্ষ থেকে বিভিন্ন স্কুলগুলি, যে স্কুলগুলিতে আইসিটি অ্যাট স্কুল প্রজেক্ট চলছে সেই সমস্ত স্কুলের প্রধানদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে সাবজেক্ট হিসেবে মেনশন করা হয়েছে সাবমিশন অফ অথেন্টিকেটেড সার্ভিস রিলেটেড ফর্মস অ্যান্ড ভেরিফাইড ডকুমেন্টস লাইক অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রুফ অফ অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইটসেট্রা ইন ফেভার অফ কম্পিউটার ইনস্ট্রাক্টরস আন্ডার আইসিটি অ্যাট স্কুল প্রজেক্ট posted at various schools under this district as indicated in the list. আমরা অবশ্যই সেই তালিকা আপনাদের দেখাবো। তার আগে যেটা বলবো সেটি হচ্ছে অথেন্টিকেট সার্ভিস, অথেন্টিকেটের যে ফর্ম আমরা আপনাদের কালকে দেখিয়েছিলাম, সেই ফর্ম গতকাল আপনাদের দেখিয়েছিলাম, সেই ফর্ম আপনাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সেই ফর্ম এবং তার সঙ্গে যে সমস্ত ভেরিফাইড ডকুমেন্টস অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাড্রেসের প্রুফ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইগুলি কিন্তু সাবমিশনের কথা বলা হচ্ছে এবং সেই নোটিফিকেশনের ভিত্তিতেই। এখানে রেফারেন্সে সেই নোটিফিকেশনের উল্লেখও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে বিষয়টি বলা হয়েছে, প্লিজ ফাইন্ড এনক্লোজড এয়ার উইথ এ লিস্ট অফ কন্ট্রাকচুয়াল আইটি পার্সোনাল এনগেজড আন্ডার আইসিটি অ্যাট স্কুল প্রজেক্ট আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। ইউ আর রিকোয়েস্টেড টু চেক অ্যান্ড ভেরিফাই দ্য ডিটেলস অফ দ্য ইনকাম্বেন্ট কন্টিনিউইং ইন দ্য সার্ভিস অ্যান্ড সাবমিট the self-attested photocopy of documents like appointment letter, proof of address, bank account, etc. ECS mandate form, যেটি আমরা বলেছি স্যাম্পেল হিসেবে আপনাদের গতকাল দেখিয়েছিলাম অ্যানেক্সারে, সেই ফর্ম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, অ্যাড্রেসের প্রুফ এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারও কিন্তু জমা দেওয়ার কথা বলা হচ্ছে এবং প্রত্যেকটি সেলফ অ্যাটেস্টেড হতে হবে। You are also requested to submit the field in format as stated below along with the list of contractual IT personnel engaged under ICT at school project under your school after highlighting the specific row where the name of the IT personnel are recorded ইন দ্য সেট লিস্ট। অর্থাৎ এই লিস্টটার, এই যে ফর্ম্যাটটা দেওয়া হয়েছে এই ফর্ম্যাটও কিন্তু জমা দিতে হবে। এখানে দেখুন ডিস্ট্রিক্ট স্কুল হোয়ার কন্ট্রাকচুয়াল পার্সোনাল ইট ইজ অ্যাটাচড আন্ডার আইসিটি ওয়ার্কিং সিন্স, কবে থেকে কাজ করছেন, ডকুমেন্টস ভেরিফাই হয়েছে কিনা এবং রিমার্কস, এই নির্দিষ্ট ফর্ম্যাটে কিন্তু একটি চিঠিও জমা দিতে বলা হচ্ছে। দ্য এইচ ওয়াইস আর রিকোয়েস্টেড টু ভেরিফাই দ্য ডকুমেন্টস উইথ অরিজিনাল অ্যান্ড সাবমিট এ সার্টিফিকেট অন ভেরিফিকেশন। অর্থাৎ ভেরিফিকেশন যে করা হয়েছে সেই তার ভিত্তিতে একটি সার্টিফিকেটও জমা দেওয়ার কথা বলা হচ্ছে। অল ডকুমেন্টস ইন হার্ড কপি অ্যাজ স্টেটেড অ্যাবভ শুড বি সাবমিটেড বাই 1 February 2021 পজিটিভলি টু দ্য অফিস অব দ্য আন্ডারসাইন্ড। অর্থাৎ পয়লা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই ডকুমেন্টসগুলি, সমস্ত ডকুমেন্টসগুলি হার্ড কপির জমা দিতে বলা হচ্ছে পজিটিভলি। এই দেখলেন আপনারা
পুরুলিয়া জেলার পক্ষ থেকে অর্ডার। এই রকমই অর্ডার বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে এবং পয়লা ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ডকুমেন্ট অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাড্রেসের প্রুফ, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ফর্ম সহ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং এই ফরম্যাটে নির্দিষ্ট যে ফরম্যাট দেওয়া হয়েছে সেই ফরম্যাটে লেখা চিঠি দিতে হবে কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশনকে। এবার আমরা আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে যে অর্ডারে বলা হয়েছে এই বিষয়টি অর্থাৎ কত ইনক্রিমেন্ট, কত ন্যূনতম বেতন হবে সেই অর্ডারটিও আপনাদের দেখাবো এবং নামের তালিকা দেখাবো আপনারা কারা কারা আছেন সেই তালিকায়। এই সেই অর্ডার যেটি প্রকাশ করা হয়েছে, যেটি পাঠানো হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফে ডেপুটি সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের। তিনি পাঠিয়েছেন কাকে? কমিশনার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলকে। ইন কন্টিনিউয়েশন টু দিস ডিপার্টমেন্ট মেমো নাম্বার, অর্থাৎ আমরা যেটা গতকাল যে মেমো নাম্বারটা দেখিয়েছিলাম, যে নির্দেশিকাটি দেখিয়েছিলাম সেটির উল্লেখ আছে এবং তার ভিত্তিতেই দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু এনক্লোজ দ্য লিস্ট অফ কন্ট্রাকচুয়াল আইটি পার্সোনেল এনগেজড অ্যাজ কম্পিউটার ইনস্ট্রাক্টরস আন্ডার ICT অ্যাট স্কুল প্রজেক্ট পোস্টেড অ্যাট ভ্যারিয়াস স্কুলস অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য লিস্ট। অর্থাৎ সেই তালিকা আমরা আপনাদের দেখাবো এবং তার সঙ্গে আরও একটি নির্দেশিকা দেখাবো যেখানে ন্যূনতম বেতন কত হবে বলা ছিল এবং এই সেই নির্দেশিকা দেখুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চের পক্ষ থেকে নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছিল 2019 সালের 10ই ডিসেম্বর এবং সেখানে দেখুন রেমুনারেশন কত হবে বলা ছিল, রেমুনারেটিং দ্য ইনস্ট্রাক্টর অ্যাট এ কনসলিডেটেড মান্থলি অ্যামাউন্ট অফ ₹8,000। দেখুন ₹8,000 কথা বলা ছিল কনসলিডেটেড রেমুনারেশন এবং ইনক্লুসিভ অল স্ট্যাটুটরি কমপ্লায়েন্সেস অ্যান্ড কন্ট্রিবিউশনস ফর দ্য এন্টায়ার প্রজেক্ট পিরিয়ড অফ 5 ইয়ার্স সাবজেক্ট টু ক্যারিং আউট দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য ইনস্ট্রাক্টর অ্যাজ ন্যারেটেড বাই Para 6 অ্যাবভ আপ টু দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য স্কুল অথরিটি অর DI কনসার্নড। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটি যে 5 বছরের পিরিয়ডে ছিল সেই 5 বছরের পিরিয়ডের জন্য ছিল কিন্তু বর্তমানে যেহেতু এটি 60 বছর পর্যন্ত এক্সটেন্ড করা হলো কাজের মেয়াদ, নিযুক্তির মেয়াদ, তাহলে আমরা এখানে বলতেই পারি যে 8,000 এই ন্যূনতম বেতন কিন্তু প্রযোজ্য হলো এবং দেয়ার স্যালারি অ্যান্ড অ্যানুয়াল ইনক্রিমেন্ট অফ 3% পার অ্যানাম এবং 3% হারে বার্ষিক ইনক্রিমেন্টও হবে ইফ নোট আদারওয়াইজ ডিসাইডেড ইন এনি পার্টিকুলার কেস অর কেসেস। এখানে আপনারা দেখতে পেলেন এবং এরপর আমরা যেটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে নামের তালিকা। আপনারা দেখুন এখানে সমস্ত ICT ইনস্ট্রাক্টরদের নামের তালিকা আছে বাঁকুড়া জেলা, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এটি হচ্ছে বাঁকুড়া জেলার নামের তালিকা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম জেলার নামের তালিকা, এখান থেকে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারেন। পশ্চিম বর্ধমান জেলা আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিম বর্ধমান জেলা, এই তালিকা কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। বিভিন্ন জেলার এখানে দেওয়া আছে সমস্ত, এবার পুরুলিয়া জেলার আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জেলার কম্পিউটার ICT প্রজেক্টের আন্ডারে যে সমস্ত টিচাররা আছেন, যে সমস্ত কম্পিউটার ইনস্ট্রাক্টররা আছেন, এবার মালদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন তাদের নামের তালিকা এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন আপনার নাম আছে কিনা। মুর্শিদাবাদ জেলা, সমস্ত জেলার এখানে নাম আপনাদের আছে, মুর্শিদাবাদ জেলা আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখছেন নদিয়া জেলার কম্পিউটার ইনস্ট্রাক্টরদের নাম নদিয়া জেলার, এরপর কলকাতা, কলকাতার পর আপনারা দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন কম্পিউটার ইনস্ট্রাক্টর যারা ICT অ্যাট স্কুল এর প্রজেক্টের মধ্যে আছেন 192 পাতার নামের তালিকা। এবার দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা 192 পাতার যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা আপনারা বিভিন্ন জেলার দেখতে পাচ্ছেন, হুগলি জেলার আপনারা নামের তালিকা দেখতে পাচ্ছেন। এইরকমই বিভিন্ন জেলার ক্ষেত্রে হাওড়া জেলা দেখলেন, পশ্চিম মেদিনীপুর জেলার আপনারা নামের তালিকা দেখতে পাচ্ছেন, আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলার দেখতে পাচ্ছেন নামের তালিকা, উত্তর দিনাজপুর জেলার নামের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন, বাঁকুড়া জেলার নামের তালিকা, ইনস্ট্রাক্টর কম্পিউটার ইনস্ট্রাক্টরদের নামের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার, প্রত্যেকটি জেলার নামের তালিকা এখানে পেয়ে যাবেন আপনারা। বীরভূম জেলার দেখতে পাচ্ছেন,
এইভাবে আপনারা নামের তালিকা এখান থেকে দেখতে পারেন। আপনারা পুরুলিয়া জেলার দেখতে পাচ্ছেন, মোট 5462 জনের নামের তালিকা, কম্পিউটার ইনস্ট্রাক্টরের নামের তালিকা এখানে আছে। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এই নামের তালিকা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন আপনার নামের তালিকা এখানে, আপনার নাম এই তালিকায় আছে কিনা। সঙ্গে থাকুন। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।